হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু সাবাস হেলদি কিচেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য খুবই মজাদার, খুবই সুস্বাদু একটি খাবার বানিয়ে দেখাবো, আর সেটি হচ্ছে আলুর দম। আলুর দম বানানোর জন্য আমি প্রথমেই চুলো একটি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরমও হয়ে গিয়েছে। এখন এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে এখন আমি গরম হতে দেব। তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি এখানে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এবং খালি করে রাখা 3টি কাঁচামরিচ। এখন সামান্য ভেজে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পেঁয়াজ গুলো আমার হাফ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা এবং 1 চা চামচ পরিমাণ জিরে বাটা। আমি এখানে সব বাটা মশলা ইউজ করেছি। সামান্য নেড়ে চেড়ে একটু ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এখন এখানে আমি দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, হলুদ দিব 1/2 চা চামচেরও কম পরিমাণ, সামান্য কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে, দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পানি। এখন দিয়ে দিব আগে থেকে রেডি করে রাখা টুকরো আলু। আলুগুলোকে আমি ঠিক এভাবে কেটে নিয়েছি। এখন দিয়ে দিব 2টো দারচিনি এবং 1টি এলাচ। দিয়ে দিচ্ছি আরো 1 কাপ পরিমাণ পানি। এখন সামান্য পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন খুবই অল্প পরিমাণ দিতে হবে, বেশি পরিমাণ দেওয়া যাবে না, তাহলে বেশি গন্ধ হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য এবং চুলোর আঁচটাকে আমি কমিয়ে মৃদু আঁচ করে দিচ্ছি। এই মৃদু আঁচে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আলুটা কিন্তু এখনো সিদ্ধ হয়নি, 50% সিদ্ধ হয়েছে আর ঝোলও কিন্তু কমেনি। আমি আবারও 10 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিব, আর এই 10 মিনিটের মধ্যে আলুটা সিদ্ধ হয়ে যাবে এবং ঝোলটাও কমে গিয়ে মাখা মাখা হয়ে যখন তেল উঠে যাবে তখন বুঝে নিব আলুর দম হয়ে গিয়েছে। চুলোর আঁচটাকে এখন মাঝারি আঁচে দিয়ে দিব। 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আমার আলুর দম অনেকটাই হয়ে গিয়েছে, কারণ আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, জাস্ট ঝোলগুলো একদম ভালো করে নেড়ে চেড়ে শুকিয়ে নেব। আর এই শেষ পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিব কিছু পুদিনা পাতা কুচি। তিন থেকে 5 মিনিট পর্যন্ত নেড়ে চেড়ে নিব। চুলোর আগুনটাকে আমি বাড়িয়ে দিয়েছি, এখন এরই মধ্যে ঝোলটা শুকিয়ে যাবে আর
আলুর দমও হয়ে যাবে। আলুর দম খেতে অনেক সুস্বাদু, আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন, ভালো লাগবে আশা করি। বাচ্চারা তো খুবই পছন্দ করে, ছোট বড় সবাই এটি খুব মজা করে খেতে পারবে। মাখা মাখা হয়ে গিয়েছে আলুর দমও, রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি চুলোর আগুনটাকে বন্ধ করে দিব এবং রান্নাটা একটি প্লেটে তুলে নেব। হয়ে গেল দারুণ মজাদার সুস্বাদু আলুর দম। খুবই অল্প সময়ের মধ্যে অল্প কিছু উপকরণ দিয়ে এই সুস্বাদু খাবারটি বানিয়ে নেওয়া যায়। আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন, ভালো লেগে থাকলে আমাকে লাইক দিবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফিজ।